ওয়েলকাম টু রানুর দুনিয়া। রানুর দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। সারাদিন ধরে রানু যা যা করে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয়। তবে একটা জরুরি কথা আমি আজকে ঘোষণা করে দিচ্ছি, কাল থেকে আমি কোনো মতে রানুর দুনিয়া করব না। রানু, এই রানু, রানু, এই নে রানু, তোর $100 হয়ে গেছে রানু। ভালো আছে? তোর কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা রানু, কনগ্রাচুলেশন, তুই জিতে গেলি রানু। জিতে গেলি। শোন শোন, এ রানু, রিমঝিমকে বলে দে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কাকে বল? রিমঝিম। রিমঝিম দিদি। দিদি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর দেবজানী মুখার্জির মেয়েকে বলে দে থ্যাংক ইউ। বল দেবজানী দিদি। দিদি থ্যাংক ইউ। জামা। হ্যাঁ, জামা। জামা নিবি? হ্যাঁ। ও বাবা, তোর মাকে বল, তোর মাকে বলবো জামা দিতে। হে ভগবান, কাকে বলবো জামা দিতে? জামা, তুই নতুন জামা নিবি না পুরনো জামা? নাইটি। নতুন নাইটি নিবি? কিনে দেবো না তাহলে? তোর মা আনবে? আমার মা? হে ভগবান। তো রানু চাটা ঝটপট করে নিলাম, রানু চাটা দিদি সবারই চা করেছি, এক এক করে সবাইকে দিয়ে দেবো। রানু অনেকক্ষণ চায়ের জন্য বসে আছে, তো রানুকে আমি চাটা দিয়ে দিলাম। গরম চা রানু ধরতে পারছে না, ওই জন্য বললো নিচে রাখতে। তো রানুর চা আমার দেওয়া হয়ে গেল। কি করছো? বসে আছো? আর তোমার জামা কাপড় শুকিয়েছে না শুকায়নি? শুকিয়ে গেছে? আর তোর জামা কাপড় কে কেছে ছিল আজকে? তোর মাইটলো করছে, করছিল? হ্যাঁ। তোর জামা কাপড়, এই তো কালকে মাকে মিষ্টি খাওয়ালি আদর করে, হ্যাঁ, আবার আজকে কমপ্লেন মায়ের নামে? হ্যাঁ। কি করছিল মা? হাতে রাখলো, বলা গেল নাপিতে করলো। কি করলো? তোর মায়। তোর মা? হে ভগবান, আমার মা নয় রে, তোর মা। তোর মা? হ্যাঁ তোর মা। সেজো পিসি কার মা? নানুর মা। নানুর মা? হ্যাঁ, এই তো সেজো পিসি নানুর মা। কি করেছে তোর জামা কাপড়? জামা কি করেছে? করেছে কুচে লাগলাম। হ্যাঁ, কেচে দিয়েছে? না না। তাহলে এই যে বললি করেছে? না না। কি করেছে জামা কাপড়? মায়ের কো করেছে। মা করেছে? হ্যাঁ। তোর মাকে আজকে আমি ছাড়বো না রানু, তোর মাকে আমি আজকে ছাড়বো না। আচ্ছা রানু, তোর মাকে বকবো? না না, বকবো না। কেন? তোর সাথে এরকম করে আমার একটু বকা উচিত রানু? তোর মাকে আজকে আমি বকবো, ছাড়বো না। ছাড়বো? না না। বকবো? বকবো না? বকবো না? না। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? মাকে কিছু বলবো না তো? আচ্ছা ঠিক আছে, তুই যখন বললি আর কিছু বলবো না। ও পিসি, কার সাথে কথা বলছো? খুব আনন্দ রানু, মা ভালো আছে? আজকে কি হয়েছিল সকালে বললি জলঘাটা নিয়ে? ঠান্ডা লেগেছে। ও ঠান্ডা লেগেছে, এই যে বললি মা জামা কেচে দিয়েছে। ঠিক করে বল, ঠান্ডা লেগেছে না জামা কেচে দিয়েছে মা? কোনটা? আচ্ছা ঠান্ডা লেগেছে, মাকে বাঁচাচ্ছে। ঠিক আছে এখন শরীরটা? চা খেয়েছিস? আর সবাইকে গুড মর্নিং বল। না মর্নিং না, বল গুড। না বল, বল গুড। গুড মর্নিং। হ্যাঁ বল, কেমন? কেমন আছেন? বল ভালো আছেন? হ্যাঁ। দেখবি তোকে কত সুন্দর সুন্দর সবাই লিখেছে তোর সম্বন্ধে। রিমঝিম তোর কে হয়? রিমঝিম? হ্যাঁ দিদি। ও তোর দিদি হয়? গুড মর্নিং বলে দে রিমঝিমকে। বল গুড মর্নিং। দিদি বলেন। হ্যাঁ। বাহ রানু, গুড মর্নিং বল। বলনে বলেছে? হ্যাঁ বলনে বলেছে। পরে বলেছিস মর্নিং? হ্যাঁ। আচ্ছা আমরা তো শুনতে পাইনি, আরেকবার বল। উঠোনে কি করলো? কে? উঠোনে বিছানা? হ্যাঁ। কে করলো? তোর মা করবে। আমার মা?
হে ভগবান, যা কিছু হয় আমার মায়ের দোষ দে রে। এ তো আমি কেস খেয়ে যাবো, আর আমি রানুর দুনিয়া করবো না, না না আর আমি রানুর দুনিয়া করবো না, রানুর জন্য আমি এত করি আর সবেতে আমার মায়ের দোষ দেয়। ব্যাস আমি দুটো চশমা বানিয়েছি, একটা ঘরের একটা বাইরে, রানু দুটোই পরে দেখবে, মানে আমার যা কিছু হ্যাঁ রানু পরবে। খুলে দেবো, ও একটু টেস্ট করে তারপর, দাঁড়ান আগে খুলে দিই। খুলে দিয়েছি, এটা দিনের বেলা রাস্তায় বেরোবার জন্য গগলস টাইপের চশমা দুটো বানিয়েছি। আরে ভাই, আরে বাস, কি লাগছে রানুকে, ওয়াও রানু, রানু ওর বন্ধুর সাথে কথা বলছে। রানু তোর বেস্ট ফ্রেন্ড ওটা? হ্যাঁ। তোর বন্ধু ওটা? হ্যাঁ। কথা বলছিস? রানু রানুর বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছে। কেমন লাগছে রানু? ভাল লাগছে, তুই জানিস তোকে ভাল লাগছে। সন্ধ্যেবেলা এই ছাদে দাঁড়াতে ভীষণ ভালো লাগে। রানু এখন ঘুমোচ্ছে, নালে ওকেও নিয়ে আসতাম। অ্যাকচুয়ালি ও চারটের সময় ঘুমোতে যায়, তাহলে ওই জন্য সন্ধ্যেবেলাটা জেগে থাকতে পারে না, মানে 6:30 বেজে যায় ওর ঘুম থেকে উঠতে, 6:30, ফলে ও কিছুতেই ছাদে আসতে পারে না। যেদিন যেদিন ও ঘুমায় না সেদিন সেদিন ও ছাদে আসে। তো আমি একাই দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি রানু কখন উঠবে। এত বড় গুড়ো হাতি হয়ে গেছিস, যা ছাদে যা ছাদে ছাদে যা ছাদে শিগগির যা যা, তুই ঘরে একদম যাবি, যা 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 ছাদে যা ঘরে যা ছাদে। রানুকে রানুর দাদা বকছে, কারণ ও যেখানে সেখানে টয়লেট করে দিচ্ছে। একটু বাদে ও দাদা চলে গেলে ও গালাগাল দেবে ওর দাদাকে, আমাকে কমপ্লেন করবে আমি জানি। রানু অনেক ছোট বাচ্চা, কিন্তু খুব ভক্তি করে পুজো করে। ওর ভক্তি দেখলে সত্যি মন ভরে যায়। তবে যদিও ও যতই মন দিয়ে পুজো করুক, কারণ ওর উদ্দেশ্য একটাই থাকে, যতবার ও ঠাকুর নমস্কার করে পুজো করে ঘুরে ঘুরে নকুলদানার কৌটোর দিকেই ও তাকিয়ে থাকে, এটা আমার বেজায় হাসি পায়। তবুও ভক্তি ভক্তি হয়, ও যেভাবে পুজো করে আমার ভীষণ ভালো লাগে। বারবার দেখছে ওর মায়ের পুজো হয়েছে কি না, কারণ এরপরই ও নকুলদানার দিকে হাত বাড়াবে। আর ওর ভয়, ওর বড় মাইমা মানে আমার শাশুড়ি নকুলদানার কৌটো এদিক ওদিক লুকিয়ে রাখে, কারণ এখন ওর মা শয়ন দিচ্ছে। এবার পুজো হয়ে গেছে, এবার রানু নকুলদানার সন্ধানে পুজো মানে। ও বাবা, ওই দেখো কোথায় রাখা থাকে ও জানে, ওই জন্য নকুলদানা নিচ্ছে রানু। রানু পুজো হয়ে গেছে? হ্যাঁ, নকুলদানা নিয়ে নাও। এই যে রানুর নকুলদানা। এবার রানু পুজো হয়ে গেছে, রানু ঘরে যাবে,
আমি আর রানুর ভিডিও করব না, কারণ কি যা কিছু হয় রানু বলে তোর মা, কিছু বলে না নিজের মা, বলে না আমার মা, কে জামা কাপড় কেচেছে তোর মা, কে ওকে মেরেছে তোর মা, সবকিছু তোর মা, মানে সবকিছু সবকিছু কেস খাচ্ছে আমার মার 85 বছর, দেখো বিছনায় শুয়ে সব নাকি আমার মা করছে, আর ওর মা কিচ্ছু করছে না, তুমি বলো এটার বিচার করো, আমি আর রানুর দুনিয়া করব না। তো আপনাদের ভালোবাসায় এতদিন ধরে রানুর যেভাবে আপনারা পাশে থেকেছেন তার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ, আর যেভাবে আপনারা আমাদের অনুপ্রাণিত করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ। তো দেখতে থাকুন রানুর দুনিয়া এবং রানুর বডির চ্যানেল।